সরিষার বাম্পার ফলনে আশার আলো দেখছেন সীতাকুণ্ডের কৃষকরা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারোয়া ঢালা ইউনিয়নে রহমতনগর গ্রামে মহালঙ্কা বিলে এই মৌসুমে সরিষার বাম্পার ফলনে সন্তোষ কৃষকরা। উপজেলা কৃষি অফিসের বিভিন্ন সুবিধা পেয়ে সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। আমি একজন কৃষকের ছেলে, আসলে আমি ব্যক্তিগতভাবে ব্যবসা করি, কিন্তু এই প্রথম আমাদের কৃষি ফিল্ডের এই মাঠ অফিসার পিবা চৌধুরী, উনি আমাকে খুব উৎফুল্ল করে এবং কি ইয়াদের সাহস দেয় যে কি কৃষি করো। তারপর ওনার প্ররোচনায় আসলে সরকার আমাদেরকে বীজ দিয়েছে, সার দিয়েছে, উনি যথেষ্ট পরিমাণ মাঠের মধ্যে খেয়াল রাখে। আজকে এসেছে, অনেক দিন আসে, তো এবার সরিষা করেছি প্রায় আমি 2 একরের মতো। তালার মতো যথেষ্ট পরিমাণ সরিষা হয়েছে। তো এই পর্যায়ে সামনে চিন্তা ভাবনা আছে কি সরকার যেহেতু আমাদেরকে এত হেল্প করছে, আমরাও কিছু একটা করি। জমিগুলো তো শুধু শুধু পরেই রয়েছে, তো এবার কৃষি করাতে আমাদের সবারই মন ভালো, সবাই দেখতে আসে, অনেক ভালো ইয়ে হয়েছে, ভবিষ্যতে আমরা এটা আরও বেশি করে করবো। উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা জানান, এই ইউনিয়নে প্রায় 300 কৃষককে সরকারি প্রণোদনায় সরিষার বীজ ও সার প্রদান করেছি। আমরা উপজেলা কৃষি অফিস সীতাকুণ্ডের পক্ষ থেকে এখানে কৃষকদেরকে বিনামূল্যে বীজ, বাড়ি সরিষার 14 এবং 17 জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষক বীজ পেয়ে তারা স্বউদ্যোগেই এই দেশের ভোজ্য তেলের চাহিদা, আমদানি চাহিদা কমানোর জন্য তারা স্বউদ্যোগে এই ফসলগুলো আবাদ করেছেন। আমি উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকের সাথে সর্বদা যোগাযোগ রাখি এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে ফসল উৎপাদন বাড়ানোর জন্য তাদেরকে বিভিন্ন টেকনোলজিগুলো আমরা সাপোর্ট দিয়ে থাকি। উপজেলার সরিষা ক্ষেতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি আসলে শহর থেকে বাড়িতে আসা হয় খুবই কম। বাড়িতে এসে শুনলাম এখানে একটা সরিষা ক্ষেত করছে, দেখতে দেখার জন্য চলে আসলাম। খুব ভালো লাগছে দেখে, এটা একটা মনে খোরাক আর কি। সরকারকে ধন্যবাদ, আর আশা করি এই কৃষকরা সহযোগিতা পেলে আরও বাড়াবে বলে আমি মনে করি। আমি আসছি ফেনী থেকে, এখানে শস্য বাড়িতে বেড়াতে যাচ্ছি বড় দাঁড়াহাট। এখানে আসার পরে আমরা একটু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে বেরোলাম, আসি এখানে দেখলাম যে অনেক বড় বিশাল সরষা ক্ষেত। এখানে এসে আমাদের মোটামুটি অনেক সুন্দর লাগছে, পরিবারে আমার ওয়াইফ এবং আমার জ্যাঠা সহোদরকে নিয়ে আসলাম। এসে এখানে একটু ঘুরতে আসলাম, এসে সরিষার ক্ষেত দেখে খুব আনন্দিত লাগছে এবং আমরা অনেকগুলো সেলফি তুলছি সবাই মিলে, খুবই ভালো লাগছে আমাদের। আমাদের উত্তর রহমতনগর গ্রামের পশ্চিম পার্শ্বে মহালঙ্গা বিলে এই কৃষি কর্মকর্তা পিপের চৌধুরীর নেতৃত্বে, পিপের চৌধুরীর সহযোগিতায় এখানে আমরা সরিষার ক্ষেত সরিষা করার জন্য ইয়া পাইছিল। সবাই এমনভাবে করছে, এখানে সুন্দর একখান এই সরিষা ক্ষেতের ইয়া এই মাঠ সুন্দরভাবে হয়েছে। এই বিলে 70 হেক্টর জমিতে প্রায় 300 কৃষক সরিষা চাষ করেছে। এবার তেল আমদানি নির্ভরতা কমাতে সরিষার আবাদে বিশেষ সহায়তা প্রদান করেছে সরকার। জুনায়েদ হাসান, নিউজ ডেস্ক। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।